राज्य के करोना मुक्त करते सक्रिय भूमिकाय अवतीर्ण हलो बीजेपी। कोविड वैक्सीन ग्रहणेर ब्यापारे जनसाधारण के उत्साह प्रदाने मानव श्रृंखल करे सचेतनतार बार्ता देवार कर्मप्रयास ग्रहण करेछे बीजेपीर सदर शहर जिला कमिटी। ইদানিং দেশে যে হারে করোনা সংক্রমণ হুহু করে বাড়ছে তার রীতিমতো দুশ্চিন্তার কারণে পরিণত হয়েছে। তবে আশার বিষয় হলো দেশে কোভিড ভ্যাকসিন প্রদান চলছে, বলার অপেক্ষা রাখে না। ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে একটা বিভ্রান্তিও রয়েছে, বিভিন্ন অপপ্রচারেরও অন্ত নেই। এই বিভ্রান্তি দূরীকরণের পাশাপাশি কোভিড ভ্যাকসিন গ্রহণের ব্যাপারে এবং জনসাধারণকে উৎসাহ প্রদানে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হলো সদর শহর জেলা বিজেপি। জনসাধারণের উৎসাহ বর্ধনে এবং সচেতন করার লক্ষ্যে সদর শহর জেলা বিজেপি ইদানিং বিভিন্ন বাজার এলাকায় মানব শৃঙ্খল করে সচেতনতার বার্তা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। সোমবার মর্চমনি বাজার এলাকায় এই ধরনের কর্মসূচি পালন করা হলো। প্রতিদিনই এই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন সদর শহর জেলা বিজেপির সভাপতি ডক্টর অলোক ভট্টাচার্য। আমরা প্রতিদিন এইভাবে বিভিন্ন বাজারে বিভিন্ন জনবহুল স্থানে স্ট্যান্ডিং অবস্থায় প্রায় এক ঘন্টা ধরে থাকি। এই কারণে যাতে ত্রিপুরাকে কোভিড মুক্ত করা যায় এবং প্রত্যেকটা মানুষ যাতে ভ্যাকসিন নেন। আপনি লক্ষ্য করে থাকবেন যে একটা সময় ছিল যখন বিভিন্ন মিডিয়াতে আমরা চোখ রাখতাম কখন কোন দেশে ভ্যাকসিনের একটু খবর পাব। অত্যন্ত গৌরবের বিষয় আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের বিজ্ঞানীদের দিয়ে এই অসাধ্য কাজটি দ্রুততার সাথে করিয়েছেন। ইদানিং রাজ্যে সর্বোচ্চ কোভিড ভ্যাকসিন পৌঁছে গেছে বলেও ডক্টর অলোক ভট্টাচার্য জানিয়েছেন। যে একদম পৌর নিগম থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত এই ভ্যাকসিনগুলো সরবরাহ করা অত সহজ কথা নয় ভারতের মতো এত জনবহুল দেশে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এবং প্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি তাদের প্রচেষ্টায় এই ভ্যাকসিন গ্রাম গ্রামান্তরের হেলথ সেন্টারগুলিতে পর্যন্ত পৌঁছে গেছে। মানুষ যাতে এর সুবিধা গ্রহণ করে এর জন্য আমরা তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের সদর জেলা বিজেপির পক্ষ থেকে প্রতিদিন আমরা এইভাবে স্ট্যান্ডিং অবস্থায়। রাজনীতি করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও কর্তব্য পালনের বিষয়গুলোও তাদের দৃষ্টিগোচরে থাকে বলেও সদর শহর জেলা বিজেপির সভাপতি এদিন জানিয়েছেন এবং আগামী দিনে এ ধরনের সামাজিক কর্মপ্রয়াস জারি থাকবে বলেও ডক্টর অলোক ভট্টাচার্য জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।